জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি কিছু আলোচনা প্রসঙ্গ করার চেষ্টা করছি। সকলে দয়া করে একটু শোনার চেষ্টা করবেন। সদ্য দাদা সদ্য মায়েরা যারাই এই অডিওটি শুনবেন, আমার প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে যথাযোগ্য স্থানে ভক্তি প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আমি কিছু ইষ্ট আলোচনা করার চেষ্টা করছি। সকলেই সেটা দয়া করে শোনার চেষ্টা করবেন। শ্রী শ্রী ঠাকুরকে আমরা বহু মানুষ গ্রহণ করেছি ও গ্রহণ করার পর আমাদের মধ্যে সেই ভাবধারা বা পরিবর্তন বা শান্তি অনুভব করে উঠতে পারছি না। এর মূলের কারণে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমি সেই প্রসঙ্গটা তুলে ধরার চেষ্টা করছি, বা বর্তমান আচার্যদেব কি বলছেন। কারণ দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা। ঠাকুর বললেন আমাদের দক্ষ হয়ে উঠতে হবে, আমাকে নিজেকে তৈরি করে তুলতে হবে। শ্রী ঠাকুর যেমনতর চেয়েছেন আমি যদি আমার মতো চলনে চলতে যাই তাহলে কিন্তু আমার এই মন কখনোই ত্রাণ পাবে না, মনের মধ্যে আমি কখনোই শান্তি অনুভব করতে পারবো না। তাই শ্রী ঠাকুর এই সৎনাম নিয়ে আসলেন। এই যে সৎনাম, আমরা রাধা নাম আমরা সকলেই যারা গ্রহণ করেছি ঠাকুরকে, তাই ঠাকুর বললেন মনকে ত্রাণ করে সে হচ্ছে মন্ত্র। তাহলে মন্ত্রটা আমাদের প্রথমে ওষায় নিশায় মন্ত্র সাধন করা লাগবে। ওষায় নিশায় মন্ত্র সাধন চলাই ফেরাই জপ। পর্দা বিশেষ করে জোর দিয়ে তিনটি বাণী বলেছিলেন, তার মধ্যে প্রথম বাণী এটা আমাদের প্রতি প্রত্যেককেই গ্রহণ করে জীবনে চলা অবশ্যই দরকার। তো এটা যদি আমরা না করে থাকি ঠাকুরকে উপলব্ধি করতে পারবো না, ঠাকুরকে অনুভূতির মধ্যে আনতে পারবো না। আর ঠাকুর সত্যানুষ্ঠানে বাণী দিলেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। তাহলে আমি যদি অনুভূতিটা ফিল করি তখন আমার বিশ্বাসটা একটু একটু করে পাকা হতে থাকবে, যার কারণে আমরা অনেকেই দীক্ষা গ্রহণ করেছি। দীক্ষা গ্রহণ করার পর দেখা যায় আমি নিজেকে নিজে ত্রাণ করতে পারি না, আমার কাম ক্রোধ মদ মোহ মৎসয় যে ছটা রিপু আছে, এই ছটা ঘোড়া যে আছে এই রিপু ছটাকে আমি লাগাম দিয়ে রাখতে পারছি না। আমার হঠাৎ করে কারোর প্রতি ক্রোধ জেগে যায়, কারোর প্রতি হিংসা, কারোর প্রতি নিন্দা, এই সবটাই ত্রাণ হবে কিন্তু ওই মন্ত্রের মধ্য দিয়ে, ঠাকুর বলছেন। তাই উষায় নিশায় মন্ত্র সাধন চলাই ফেরাই জপ, যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ, ঠাকুর বললেন। এবার আমার নিজেকে নিজে বিশ্লেষণ করা লাগবে, নিজেকে প্রশ্ন করা লাগে যে আমি কি সেই উষায় নিশায় মন্ত্র সাধন নিত্য প্রতিদিন করছি। ঠাকুর যেটা চাইছেন, ঠাকুর যেটা বলছেন আমি তার আদেশ কি পালন করি বা করলাম, কতখানি হয়ে উঠছি, নিজেকে এই বিশ্লেষণ করা লাগবে বারবার, না হলে কিছুতেই কিছু বোঝা যাবে না। তো এই নাম আর ধ্যান যদি আমরা ঠিক ঠিক ভাবে করি, আমার এই ছটা রিপু, আমার এই বৃত্তি প্রবৃত্তি আমার মনকে ত্রাণ করে। তাই উষায় নিশায় মন্ত্র সাধন চাই, আর নামটা যেমন ভাবে ঠাকুর করতে বলেছেন দুই ভ্রমুর মাঝখানে আগ্রা চক্রে, তার যেন রূপটা আমরা অনুভব করতে পারি। যদি চক্র ফটো বাড়িতে নাও থাকে, তার যে আমরা প্রতিচ্ছবি সিংহাসনে আসনের মধ্যে রেখেছি সেটা যেন ওই আগ্রা চক্রের মধ্যে অনুভব করার চেষ্টা করি।
নাম করব, আর তিনি যেন বসে আছেন ঠিক আমার আগ্রা চক্রের মাঝখানে, দুই ঘুমোর মাঝখানে, সেটা আমাকে অনুভব করা লাগবে। এইভাবে পাঁচ মিনিট, সাত মিনিট, দশ মিনিট, বিশ মিনিট, একটু একটু করে নামটা আমাদের বাড়িয়ে যেতে হবে। আর নামের সঙ্গে ধ্যান থাকবে। ধ্যানটা কেমনতর? ওই তার চেহারা, তার রূপ, তিনি কি বলছেন, তিনি কি চাইছেন আমাদের কাছে, সেই সব নিয়ে আমরা মনের মধ্যে ধ্যান করতে থাকবো। ওই নাম আর ধ্যান একসাথে যেন দুটি হয়। তার মধ্যে, নাম করার মধ্য দিয়ে বহু কিছু আসা যাওয়া করবে, বহু চিন্তা ভাবনা আসবে যাবে, তাদের জোর করে চাপা দেওয়ার চেষ্টা করার দরকার নেই। যতটা আপনার মন চাই সেই সময় সেভাবে নামটা করার চেষ্টা করতে হবে। তাই আচার্যদেব দাদা বলেন, নাটমণ্ডপে বহুবার শুনেছি, আমাদের সৎসঙ্গীদের মধ্যে যারাই আমরা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি, এরকম হয়ে থাকে, আমি কারোর উপর রাগ করছি, হিংসা করছি, নিন্দা করছি, ঠিক ঠিকভাবে আমার মন বসে থাকে না, মন ত্রাণ করে না আমার। মূলে কারণই কিন্তু এই, নাম ধ্যান ঠিক হচ্ছে না আমার। ঠাকুর জোর গলায় বলছেন, নাম ধ্যান যদি ঠিক ঠিক না হয় কখনোই তা মনকে নিয়ন্ত্রণ করা যায় না। ছটা রিপুকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, যার কারণেই এই নাম যারা আমরা গ্রহণ করেছি একটু করার চেষ্টা করব ঠিক ঠিকভাবে, আর যদি ঠিক না হয়ে ওঠে তাহলে আমার মন ত্রাণ হবে না, না আমার ঠাকুর কষ্ট পাবেন। ঠাকুর যেটা চাইছেন, ঠাকুর বলছেন কারো প্রাণে তুই দিস না, দিস না ব্যথা, যে ব্যথা লাগে ঠাকুর ঘরে। তো আমি যদি কারো প্রাণে ব্যথা দিই, আমাদের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ঝগড়া, এরকম পরমপূজ্যপাদ আচার্যদেব বলেন, বহু কর্মী ঋত্বিক দাদারা, স্বপথে ঋত্বিক দাদাদের মধ্যে এই জিনিস হয়ে যায়, হওয়ার কারণ কিন্তু সেই এক, আমি তার কর্ম থেকে সরে আসছি, তার কর্মটা যখন আমি ঠিক ঠিকভাবে যদি না করি, যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠিনী সদাচার আমরা পালন করছি, পালন করা শেষে ঠাকুরকে গ্রহণ করেছি সৎনাম, এই সৎনামের গ্রহণ করার পর যদি আমি তার সেই আমার সেই প্রিয়করমের আদর্শ ভাবধারা যদি আমার জীবনে আমার চরিত্রের মধ্যে আমি যদি না ফুটিয়ে তুলতে পারলাম, আমার ঠাকুর তো কষ্ট পাবেন। আমি পরিবেশের মধ্যে মানুষের সঙ্গে যদি সুব্যবহার যদি না করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, আচরণই ধর্ম, আমার আচরণের মধ্যে ধর্ম ফুটে উঠবে। তাই তো ঠাকুর বানিয়েও দিয়েছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎসাহ হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ধর্ম কথার অর্থ ঠাকুর ছোট্টভাবে দিলেন, ধর্ম মানে হচ্ছে ধ্রী ধাতু থেকে এসেছে ধর্ম, ধারণ পালন ও সম্বোধনা। তাহলে আমি আমার মধ্যে ধারণ করব, ধারণ করে সেটা উদ্বুদ্ধ করে মানুষের মাঝে চারিয়ে দেবার চেষ্টা করব, আমার যাজন হবে। ধারণ তিনি যেমনভাবে পালন করে যে চলনের কথা বলছেন, শ্রী ঠাকুর যে চলনে চলেছেন সেই আদর্শের অনুসরণ করে আমার চলার চেষ্টা করতে হবে, সেগুলো আমার নিজের জীবন দিয়ে পালন করার চেষ্টা করতে হবে প্রতিটা মুহূর্ত। এই ধর্ম কর্মে রানলে বিভেদ, ঠাকুর একটা বাণী দিয়েছেন ঠিক এইভাবে আমার জানানি বাণীটা, ধর্ম আর কর্মের মধ্যে যদি আমি ঠিক আলাদা আলাদা ভাবে করতে যাই, আমি ধর্ম করছি
সেই সময় আমি হয়তো পূজা অর্চনা প্রার্থনা আদি নাম ধ্যান সব করলাম, আর যেই কর্ম করলাম সেই কর্মের সঙ্গে আমার অসৎ ব্যবহার, অসৎ চরিত্র, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছে। ঠাকুর বলছে ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগে হয় বৃত্তি নিয়ন্ত্রণ। তো আমার যে ছটা রিপু, ছটা বৃত্তিকে আমি কেমনভাবে নিয়ন্ত্রণ করব? বৃত্তি যদি আমাকে আমার ঘাড় ধরে চালনা করে, তাহলে তো আমি সেই শয়তানের পথে চালিত হচ্ছি। সেটা আমার বোধের মধ্যে, আমার প্রশ্নের মধ্যে আমাকে বারবার বিশ্লেষণ করতে হবে। তাই ঠাকুর বললেন, ওই বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে চলো না, বৃত্তি প্রবৃত্তি আমরা যেন তার সেবায় লাগিয়ে দিতে পারি। আমি পরমপিতার দাস, এই নির অহংকার, এই নির এই সৎ চিন্তা ও সৎ ভাবনা নিয়ে কর্ম করে এগিয়ে যাওয়া লাগবে। শেষে ঠাকুর যেমন তোর চাইছেন, তাকে খুশি করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই তো মানুষের উদ্দেশ্য, এই জন্মের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। শেষে ঠাকুর বললেন, তো আমি যদি এমনতর ভাবে শেষে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের বলা কথাগুলো জীবন দিয়ে যদি পালন করি, আমার এই বৃত্তি প্রবৃত্তি কাম ক্রোধ মদ মহ মৎস্য সবটাই নিয়ন্ত্রিত হতে থাকে, আমি জীবনে আনন্দ শান্তি উপলব্ধি করতে পারবো। শান্তি, শান্তি করলে তো আর শান্তি আসে না, মনকে আগে শান্ত করা লাগে, আর মনকে শান্ত করতে গেলেই শেষে ঠাকুর বলছেন ওই নাম করা লাগে। তাহলে ওই নাম যদি আমি করি, যতটা সময় চলাই ফেরাই জপ তিনি করতে বলেছেন, আমার মন ত্রাণ পাবে। আমি আস্তে আস্তে আমার মধ্যে সে পরিবর্তন, সেই ভাবধারা শেষে ঠাকুরের জেগে উঠবে। সেইভাবে করতে করতে মানুষজন দেখে, আপনি আমাকে দেখে মুগ্ধ হবে। আমার যে আগের চলন চরিত্র ব্যবহার সেগুলো আর আমার মধ্যে নেই, শ্রী ঠাকুরের ভাবধারা ভাবিত হয়ে উঠব। মানুষ তখন দেখে বুঝতে পারবে যে শ্রী ঠাকুরের মানুষ চাচ্ছে। সেটা আমাকেই নিজেই হয়ে উঠতে হবে। ঠাকুর বলছেন না হয়ে ওঠো, এই হয়ে ওঠা লাগবে। ঠাকুর বললেন ধর কর হও আর পাও, এই হয়ে ওঠা, এই হয়ে ওঠাটাই সাধনা। আমি তার কতটা হয়ে উঠছি, কতটা হয়ে উঠলাম, আমাকেই নিজে বারবার প্রশ্ন বিশ্লেষণ করতে করতেই আমি সঠিক পথে এই সাধনা করতে করতেই এগিয়ে যাব। আর আমি যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করি, আচার আচরণ বাক্য যদি ঠিক না করি, মানুষকে শ্রদ্ধা ভক্তি যদি না করি, আমি তো তার হয়ে উঠতে পারবো না। তো শ্রী ঠাকুর আমার কষ্ট পাবে। তাহলে ঠাকুরকে খুশি করার যদি আমার জীবনে একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে, তাহলে আমি তার বলা কথাগুলো জীবন দিয়ে পালন করি। শ্রী ঠাকুর এক কথাই বললেন, এই মনশালা তৈরি হতে যেটুকু সময় লাগে, এই মনশালা যদি একবার তৈরি হয়ে যায় আর কিছুতেই কিছু হবে। খুব সহজভাবে শেষে ঠাকুর এই চলার পথ ও তুক ও কৌশল দিয়েছেন। যুগে যুগেই যুগ পুরুষোত্তম সেই একই বার্তা, একই কথা বলছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনি সতাচার। আমি কতটা যজন নিজেকে তৈরি করছি, নিজেকে হয়ে উঠছি, কতটা নাম ধ্যান করছি, কতটা প্রার্থনা দিই সকাল সন্ধ্যা করছি, সে আমাকেই প্রশ্ন করতে হবে। তারপর সেটা আমি পরিবেশের মধ্যে মানুষের মধ্যে কতটা চারিয়ে দিলাম, যা জন আমি কতটা করলাম। মন মনা মন ভক্ত মন যাজি, শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি আমার কথা এই পৃথিবীর বুকে এই মর্তে গিয়ে আমার কথা বলো।
আমরা যদি সে ঠাকুরকে আমি যদি ভালোবাসি, বিশেষ করে আমি আমার দিকেই বলছি আঙুল দিয়ে, আমি যদি ভালোবেসে থাকি তাহলে তো আমি তার বলা কথাগুলো জীবনে পালন করব। একটু একটু করে নিজেকে ভালো খাওয়ার চেষ্টা করব, আমার মধ্যে সেই পরিবর্তন আসবে, মানুষ আমাকে দেখে উদ্বুদ্ধ হবে, মানুষকে সঠিক পথে চালিত করতে পারব, মানুষকে প্রিয় পরমের কথা বলে সঠিক পথটা আমি দেখিয়ে দেব। এই তো সাধনা শেষে ঠাকুর এই চেয়েছেন আমাদের কাছে। যাই হোক, সকলেই যজন যাজন ইষ্টভীতি ও সস্তনী সদাচার পালন করে এগিয়ে চলুন। পরমপিতার কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরমপিতাকে নিয়ে এগিয়ে চলুন। এই আমার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। শ্রী ঠাকুর বাণী দিয়েছেন, অন্যের বড় করবি যত নিজেই বড় হবি তত, বড় হওয়ার একটি পথ একটি ছাড়া নয় কদুই। আমি যদি নিজে বড় হতে চাই, ভালো হতে চাই, উন্নতি করতে চাই, আমার অন্যকে বড় করতে হবে। যে কালকে দীক্ষা নিয়েছে তাকেও সেই একই রকম ভাবে ঠাকুর ভালোবাসার কথা বলছেন আচার্যকে। যে কাল দীক্ষা নিয়েছে, আমি 25 বছরে দীক্ষিত, আমি তার কথাই চলবো কেন, আমি কেন চলবো? শ্রী ঠাকুর যেমন বলেছে, গুরুর আদেশ পালন যেথাই সেথাই যা নিঃসিদ্ধি জাগে, ঠাকুর বলছেন। তাহলে গুরুর আদেশ নির্দেশ যেন পালন করি, বর্তমান আচার্যদের যা নির্দেশ দিচ্ছেন সেগুলো জীবনে পালন করার চেষ্টা করব। এইভাবেই তো ঠাকুরকে ভালোবাসা যায়, আপন করা যায়।